হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম দরজার পাশে ডেলিভারি রাখা। সো হুট ডেলিভারিটা নিয়ে সোজা রুমে চলে আসলাম, খুলে দেখলাম যে কি অর্ডার দিল আপু, যেহেতু আপু বাসায় আছে। সো আমি তো অর্ডার দিই নেই, এটা তো কনফার্ম। সো তাড়াহুড়ো করে খুলতে খুলতে দেখলাম আমাদের পাশে ফ্রি অ্যাডভাইজার চলে আসলো। সে থাকতে তো একা কোনো কিছু খোলা সম্ভবই না, একটাই কথা, তার কোনো কিছু পছন্দ না হলে ও নো বলেই চলে আসবে। সো সেও আমাকে একটু হেল্প করতে যাচ্ছিল কি ভিতরে আছে ওটা দেখার জন্য, বাট অনেক কষ্টের পর সে ধরে রেখেছিল, খুলতে দিচ্ছিল না। অনেক কষ্টের পর আমি এটা খুললাম। এরপর পাশে বসিয়ে তাকে আমি জিনিসগুলো দেখাচ্ছিলাম যে কি কি আসলো, আর ডিস্টার্ব করলো না, দেখলো আমার সাথে বসে বসেই। যেহেতু আমাদের মাথায় ভূত উঠছে যে এখন কেক বানাবো, সো কেক বানালেই তো সবসময় তো আর কেক নর্মাল জিনিসপত্র দিয়ে বানানো যায় না, সুন্দর একটা ডিজাইন করা সেট লাগে। তো ওটার জন্যই আপু একটা ডিজাইন করা সেট আর টোটাল ডেকোরেশনের যা যা লাগে একটা মিনি সেট অর্ডার করে দিয়েছে অ্যামাজন থেকে। তারপরে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, তার জন্য চিন্তা করলাম যেহেতু আমরা বাসায় কেক বানাতে পারি তো বাইরে থেকে কিনে আনার কি দরকার। সো তার জন্য এই জিনিসগুলো, যেগুলো মেইন মেইন জিনিস লাগছিলো, ওইগুলাই আমরা একটা সেটটা সিলেক্ট করে অর্ডার করে দেয়। সো আজকে সকালে ডেলিভারিটা আসে। সো আসার পরে আমি এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি কি কি ভিতরে সেটটাতে ছিল। প্রথমে একটা ট্রের মতো ছিল, এগুলোর অবশ্যই কিছুরই আমার নাম জানা নাই, আমি কিন্তু ইউজ করতে পারি কিন্তু আমার কোনো কিছুরই নাম জানা নাই। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কেক বানানোর সময়। ঠান্ডার কারণে আসলে ভয়েসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। সো যাই হোক, এখন আমি দেখাচ্ছি এটার সাথে আর কী কী দিয়েছে। এখানে কিছু ডিজাইন করার জিনিস দিয়েছে, ব্যাগ দিয়েছে যেটাতে আমি বাটার ফিল আপ করে যেগুলো দিয়ে আমি ডিজাইন করব। এরকম সাইড ডিজাইন করার জন্য এখানে তিনটা না চারটা স্টিকের মতো দিয়েছে। মনে হচ্ছে খুব ইজিভাবে আমি সাইডটা এই জিনিসগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারবো। এরপর এখানে কিছু নজল দিয়েছে বিভিন্ন ডিজাইনের, এখানে মনে হয় 5টা থেকে 6টা ছিল টোটাল। সো তো এই টোটাল সেটটার প্রাইস পড়েছিল 13 পাউন্ড টোটাল, যেহেতু অ্যামাজন প্রাইমে অর্ডার দিয়েছে সো ওটার জন্য ডেলিভারি চার্জটা লাগেনি। সেই তো এই ছিল আজকের ভিডিও। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কেক বানিয়ে দেখাবো এইসব দিয়ে, খুব সহজে আমি মনে হচ্ছে বানাতে পারবো, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সেই তো নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।